আজ 5 এপ্রিল সোমবার জগন্নাথের কৃপায় ভাগ্যের চাকা ঘুরবে মিথুন রাশি। অত্যাধিক ঋণের ভারে জর্জরিত হবে কন্যা ও মীন রাশি। দুর্দান্ত অর্থ চোখে সোনা ফলাবে সিংহ ধনু রাশি। ক্যারিয়ারে তথ্য উন্নতি করবে মেষ ও বৃশ্চিক রাশি। কি অপেক্ষা করছে বাকিদের ভাগ্যে দেখুন আজকের রাশিফল। মেষ রাশি, কোন ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় আপনি আজ ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিকভাবে লাভবান হতে পারেন। বাসস্থানের পরিবর্তন করার জন্য আজকে দিনটি নিঃসন্দেহে ভালো। আপনি আজ আপনার দক্ষতা প্রদর্শনের জন্য কিছু ভালো সুযোগ পাবেন। অর্ধাঙ্গিনীর কোন আচরণ আজ আপনাকে বিচলিত করে তুলবে। বৃষ রাশি, আপনি আজ একজন আধ্যাত্মিক ব্যক্তির আশীর্বাদ লাভ করবেন, যার ফলে আপনার মানসিক শান্তি বজায় থাকবে। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। শুধু তাই নয়, আপনি যদি বিদেশে কোন জমিতে অর্থ বিনিয়োগ করে থাকেন সেক্ষেত্রে আজ সেটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে। মিথুন রাশি, আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে, তাই এই দিনটাকে সঠিকভাবে কাজে লাগান। আপনি আজ কোন ধর্মীয় কাজে অর্থ ব্যয় করতে পারেন। কর্মক্ষেত্রে দিনটি দুর্দান্তভাবে অতিবাহিত হবে। পাশাপাশি কোন কাজের পরিপ্রেক্ষিতে আপনি আজ সেখানে সবার কাছ থেকে প্রশংসা পাবেন। কোন বন্ধুর সাথে দেখা হয়ে আজ কিছু পুরনো স্মৃতি রোমন্থন করবে। কর্কট রাশি, আপনার কোন বন্ধু আজ আপনার কাছ থেকে ঋণ চাইতে পারেন। কোথাও বিনিয়োগের প্রসঙ্গে আজ কারোর দ্বারা প্রভাবিত না হয়ে নিজের থেকে সিদ্ধান্ত নিন। প্রেমের জীবনে আপনি আজ একটি চমকের সম্মুখীন হবেন। পরিবারের সদস্য এবং বন্ধুদের সাথে আজ দুর্দান্ত সময় অতিবাহিত হবে। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে। সিংহ রাশি, আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। সন্ধ্যাবেলায় আপনি আজ বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যেতে পারেন। প্রেমের জন্য আজকের দিনটি খুব একটা খারাপ নয়। শিশুদের স্বাস্থ্য সম্পর্কে আজ অবশ্যই সচেতন হন। প্রতিটি কাজ আত্মবিশ্বাসের সাথে করার চেষ্টা করুন। কন্যা রাশি, এই রাশির চক্রে ব্যবসায়ীদের আজ অত্যন্ত সতর্কতার সাথে বিনিয়োগ করতে হবে। আজ আপনি একাধিক উত্তেজক পরিস্থিতি এবং মতবিরোধের সম্মুখীন হতে পারেন। অর্ধাঙ্গিনীর সাথে আজ দুর্দান্ত সময় কাটবে। তুলা রাশি, এই রাশির পড়ুয়ারা আজকে অযথা অনেকটা মূল্যবান সময় নষ্ট করতে পারে। গর্ভবতী মহিলাদের আজ অত্যন্ত সতর্ক থাকতে হবে। এই রাশির কিছু জন আজ নতুন চাকরি পেতে পারে, যা তাদেরকে আর্থিকভাবে শক্তিশালী করে তুলবে। আত্মীয়দের সাথে আজ আপনার যোগাযোগ বৃদ্ধি পাবে। কোন নতুন প্রকল্প যুক্তি হওয়ার আগে আজ অবশ্যই চিন্তা ভাবনা করুন। বিবাহিত জীবনে সুখ এবং শান্তি বজায় থাকবে। বৃশ্চিক রাশি, আজ যদি আপনি আপনার বন্ধুদের সাথে কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করে থাকেন, সেক্ষেত্রে সতর্কতার সাথে অর্থ ব্যয় করুন, না হলে আপনি আর্থিক সংকটের সম্মুখীন হতে পারেন। আজ কোন তুচ্ছ বিষয় মাথা গরম করে ফেলবেন না। এই রাশির ব্যবসায়ীদের আজ ব্যবসায়িক ক্ষেত্রে অত্যন্ত সতর্ক থাকতে হবে। শরীরকে সুস্থ রাখতে আজ অবশ্যই কিছুটা বিশ্রাম নিন। জীবন সঙ্গীর কাছ থেকে আজ কোন চমক পেতে পারেন। ধনু রাশি, আপনার মধ্যে আজ ভরপুর আত্মবিশ্বাস বজায় থাকবে, তাই এই দিনটিকে সঠিকভাবে কাজে লাগানোর চেষ্টা করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। পাশাপাশি আপনি যদি বিদেশের কোন জমিতে অর্থ বিনিয়োগ করে থাকেন, সেক্ষেত্রে আজ সেটি একটি ভালো দামে বিক্রি করা যেতে পারে। অর্ধাঙ্গিনীর কোন স্বাস্থ্যজনিত সমস্যার কারণে আপনি আজ ব্যস্ত হয়ে পড়বেন। মকর রাশি, আজ কর্মক্ষেত্রে আপনার কোন পুরনো কাজের প্রশংসা করা হতে পারে। পাশাপাশি আপনার ভালো কাজের পরিপ্রেক্ষিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে। স্বাস্থ্যের দিক থেকে অযথা চিন্তিত হয়ে পড়বেন না। এই রাশির কিছু জন আজ নতুন চাকরি পেতে পারে, যা তাদেরকে আর্থিকভাবে শক্তিশালী করে তুলবে। ব্যবসায়ীরা আজ ব্যবসা সম্প্রসারণের সম্পর্কে কোন অভিজ্ঞ ব্যক্তির কাছ থেকে কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ পেতে পারেন। কুম্ভ রাশি, শরীর সুস্থ রাখতে খাওয়া দাওয়ার প্রতি অবশ্যই যত্নশীল হন। পরিবারের কোন সদস্য স্বাস্থ্যজনিত সমস্যার কারণে আজ কিছুটা অর্থ ব্যয়ের সম্ভাবনা রয়েছে। বাড়ির কোন কাজ করতে গিয়ে আজ অনেকটা সময় অতিবাহিত করতে হবে। মীন রাশি, আপনি আজ খুব সহজেই সবাইকে আকৃষ্ট করতে পারবেন। মন থেকে আজ সমস্ত নেতিবাচক চিন্তাকে দূরে সরিয়ে রাখুন। অতিরিক্ত অর্থ আজ এমন জায়গায় সঞ্চয় করুন যেখানে প্রয়োজনের সময় আপনি তা পেতে পারেন। পরিবারের সদস্যদের সাথে আজ ঠান্ডা মাথায় কথা বলুন। প্রেমের জন্য আজকের দিনটি নিঃসন্দেহে ভালো। অর্ধাঙ্গিনীর সাথে আজ দুর্দান্ত সময় অতিবাহিত হবে।